সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ পড়ছি হুমায়ুন আহমেদের রূপা উপন্যাসের পঞ্চম এবং শেষ পর্ব হারুন বললেন ইউ গো টু হেল বলেই হাতের টক দয়ে হাঁড়ি ছুঁড়ে ফেললেন বোমা ফাটার মতো হাড়ি ভাঙা আওয়াজ হলো মলিনা রান্নাঘর থেকে ছুটে এসে হারুনের রৌদ্রমূর্তি দেখে ছুটে রান্নাঘরে ঢুকে গেল রূপা রাতে ঘুমোতে গেল না খেয়ে অভুক্ত অবস্থায় ঘুম আসে না বিছানায় শোয়া মাত্র রূপার চোখ বন্ধ হয়ে এলো সঙ্গে সঙ্গে টেলিফোনের শব্দে ঘুম ভাঙল শায়লা টেলিফোন করেছেন তোর বাবা কি কাণ্ড করেছে জানিস বাবা অনেক কাণ্ডই করে কোনটা কথা বলছ আজ রাতে আমার এখানে এসেছিল তুই জানিস না আমার আর টাগরের বাবার আজ একটা বিশেষ দিন ম্যারেজ ডে আমরা ঠিক করেছি দুজনে ঘরোয়াভাবে দিনটা পালন করুক রাতে ঘরে ক্যান্ডেল লাইট ডিনার এই উপলক্ষে টগরে বাবা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে একটা শ্যাম্পেনের বোতল এনেছে ঢাকা ক্লাব থেকে সব জলে গেছে শ্যাম্পেন খেতে নি কীভাবে খাবো তোর বাবা উপস্থিত তাকে ভদ্রত করে টগরের বাবা বলেছে আসুন আমাদের সঙ্গে ডিনার করুন সে সঙ্গে সঙ্গে বসে গেছে তার সামনে তো আর আমরা ম্যারেজ ডে সেলিব্রেট করতে পারি না করলে অসুবিধা কি বাবা তোমার আনন্দ শেয়ার করতো অন্যের আনন্দ বাবার মতো কেউ শেয়ার করতে পারে না তোমাদের ডিনারের মেনু কি ছিল খাবার এসেছে ঢাকা ক্লাব থেকে চিকেন স্টিক দেশি কায়দায় প্রণা আইটেম ছিল ঘটনা শোন চিকেন স্টিক এসেছে দুটা মানুষ তিনজন এখন আমি যদি আমারটা দিয়ে দেই টকরি বাবা অন্য কিছু ভেবে বসতে পারে সমস্যাটা বুঝতে পারছিস তো সমস্যার সমাধান কীভাবে হলো টগরে বাবা সমাধান করলো সে বলল আমাকে চিকেন স্টেক কেন দিয়েছ আমি ব্রয়লার চিকেন খাই না সঙ্গে সঙ্গে বেকুপটা বললো আমাকে দিয়ে দিন ব্রয়লার চিকেনে আমার সমস্যা নেই রূপা বলল মা শোনো আমি জানি বাবা বোকা কিন্তু তোমার মুখ থেকে বিক্ষোভ শব্দটা শুনে খারাপ লেগেছে আমি বাবাকে সামলাব সে যেন আর কখনও তোমাকে বিরক্ত না করে মা আমি টেলিফোন রাখছি আমার মনটা ভালো না মন ভালো না কেন রূপা জবাব না দিয়ে টেলিফোন রাখল বাবা খেয়ে এসেছে কাজেই তা না খেয়ে রাত পার করায় কোনো সমস্যা হবে না সে গলা উচিয়ে রাখলো মদিনা জেগে আছো জিয়াফা খাবার গরম গরম আমি খাবো মলিদাকে ডেকে তুলবে না সে বকবক করে মাথা ধরিয়ে দেবে পরটা ভেজে দিতে পারবে না পারবো আমি শুয়ে থাকবো সব কিছু রেডি করে আমাকে এটা খবর দিবে যদি দেখো আমি ঘুমিয়ে পড়েছি তাহলে আর আমাকে ডাকবে না রূপা খেতে বসেছে পাশেই মদিনা দাঁড়িয়ে আছে আগ্রহ নিয়ে রূপার খাওয়া দেখছে সে হঠাৎ রূপাকে চমকে দিয়ে হাসি মুখে বলল ভূত তা লাগেছে রূপা বলল ভালো খবর তো চলে গেল কেন উনারে দেখে খুব ওই রাগ হয়েছে তারপর লাগেছে রাশেদ সাহেবকে দেখে জি রূপা বলল ভয় পেয়ে চলে গেল কেন উনি কি ভূতের উছা মতিনার জবাব দিল না রূপা নিঃশব্দে খাওয়া শেষ করলো হাত ধুতে ধুতে বলল তুমি বলেছিলে উনি হাসপাতালে কাকতালীয়ভাবে তাকে হাসপাতালে পাওয়া গেল এ থেকে প্রমাণিত হয় না যে তুমি ভবিষ্যৎ বলতে পারো আমার কাছে অনেকবার মনে হয়েছে আজ সুলতানটা যা আসবেন তিনি এসেছেন তাতে প্রমাণিত হয় না যে আমি ভবিষ্যৎ বলতে পারি বুঝেছ জি তুমি কি বলতে পারবে রাশিদ সাহেব এখন কোথায় আছেন না আমি হঠাৎ হঠাৎ বলতে পারি সব সময় পারি না একটা মেয়ে এসা আমারে যখন বলে তখন বলতে পারি মেয়েটা পানির থাকে জলকন না জানি না ফা মদিনা যারা মৃগি রোগী তাদের যখন অ্যাটাক হয় অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে ফিটের মতো হয় তখন তারা অনেক কিছু দেখে আমার নিজে ধারণা তোমার এই রোগ আছে আমাকে মনে করিয়ে দিবে কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জি আচ্ছা কাল তোমাকে স্কুলেও ভর্তি করিয়ে দেব আফা মেয়েটা শৈল নাই খালি মাথা মাথা ভর্তি চুল চোখের মনে অনেক বড়। সাদা অংশ নাই বললেই চলে কোন মেয়ে যে আমার ঘটনা বলে রূপা বলল কাল তোমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন তাকে এসব বলবে আমাকে এসব বলা দরকার নেই টিভিটা ছাড়ো আমার ঘুম কেটে গেছে কিছুক্ষণ টিভি দেখব ন্যাশনাল জিওগ্রাফিতে মঙ্গল গ্রহের পানির সম্ভাবনা নিয়ে ছবি দেখাচ্ছে রূপা আগ্রহ নিয়ে দেখছে কম্পিউটার গ্রাফিক্সের তৈরি করা মঙ্গলে কিছু কাল্পনিক ছবিও দেখলো লাল পাহাড়ের দেশে দুটি চাঁদ উঠেছে জোছনার কি অপূর্ব খেলা রূপা ঠিক করে ফেলেছে তার পরবর্তী ছবির নাম মঙ্গল গ্রহে জোৎনা ডাক্তার কথা বলছেন শ্রোতা রূপা মদিনাকে পাশের কামড়ে রাখা হয়েছে ডাক্তার মধ্যবয়স্ক সাইকেটিস্টার পেশাগত কারণে প্রচুর কথা বলেন ইনি তার ব্যতিক্রম না এক নাগারে কথা বলে যাচ্ছেন রূপা মন দিয়ে শুনছেন ডাক্তার ভদ্রলোক কথা বলে আরাম পাচ্ছেন তা বোঝা যাচ্ছে মদিনামেটির সমস্যা স্নায়ুবিক নিউরো ট্রান্সমিটার বিকার বলা যেতে পারে তার রক্তে হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কম হিমোগ্লোবিনের প্রধান কাজ শরীরের অক্সিজেন সরবরাহ করা সে অক্সিজেনের সত্তর ভাগের বেশি প্রয়োজন হয় মস্তিষ্কে। মস্তিষ্ক যখন অক্সিজেন কম পায় তখন সে অদ্ভুত সব জিনিস দেখে অদ্ভুত শব্দ শোনে যারা এভারেস্টের চূড়ায় ওঠেন তারা অক্সিজেনের বোতল নিয়ে ওঠেন যখন বোতলে অক্সিজেন শেষ হয়ে যায় তখন শুরু হয় অক্সিজেন ডিপ্রাইভেশন জনিত হ্যালুসিনেশন প্রায় সবাই বলেছেন আঠাশ হাজার ফুট উচ্চতায় তারা উড়ন্ত মানুষ দেখেছেন আশেপাশে অদ্ভুত জন্তু জানোয়ার দেখেছেন যারা মানুষের ভাষায় কথা বলে আপনি কি এভারেস্ট অভিযান নিয়ে লেখা ইন্টু থিন এয়ার বইটা পড়েছেন লেখকের নাম ক্র্যাকাউর। রূপা বলল না বইটিতে হ্যালুসিনেশনের কথা বলা আছে এভারেস্ট অভিযাত্রীদের আটাইশ হাজার ফুট উচ্চতায় ওঠার পর যা হয় মদিনা মেয়েজিটাও তাই হচ্ছে সে একবার পানিতে ডুবে গেল মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই বন্ধ হলো হ্যালুসিনেশনের শুরু সে দেখলো একটা মেয়ের মুখ তারপর যতবার অক্সিজেন ঘাটতি হলো ততবারই সে এই মেয়েটিকে দেখল মাসেই কিছুদিন মেয়েদের শরীরের রক্ত কমে যায় আমি নিশ্চিত মদিনা ওই সময়ই ভবিষ্যৎ দেখার কথা বলে ডাক্তার দম নেবার জন্য থামলেন রোপা বলল আমাদের করণীয় কি? ডাক্তার বললেন আপনাদের কিছুই করণীয় নেই আমি ওষুধ দিচ্ছি ভিটামিন দিচ্ছি আয়রন ট্যাবলেট দিচ্ছি আপনারা মদিনার কথার কোনো রকম গুরুত্ব দেবেন না তার কথায় গুরুত্ব দেবার অর্থ তাকে উৎসাহিত করা যত বেশি সে উৎসাহিত হবে এই ধরনের আজগুবি কথা সে তত বেশি বলবে তাকে কড়া ঘুমের ওষুধ দিচ্ছি মেয়েটার ভালো ঘুম দরকার সে বলেছে রাতে তার ঘুম হয় না মেটার ব্রেনের একটা সিটি স্ক্যান কী করাবেন ব্রেনে কোনো অস্বাভাবিকতা থাকলে এটা ধরা পড়বে ব্রেন টিউমারে এমন সমস্যা হয় টিউমার থাকলে সিটি স্ক্যানে ধরা পড়বে আপনি সিটি স্ক্যান করাতে বললে করাবো বেশ খরচ পড়বে একটা কাজের মেয়ের পেছনে এত টাকা খরচ করবেন হ্যাঁ করব তাহলে সিটি স্ক্যান করান এর রিপোর্ট আমাকে দেখাবেন না দেখাবেন একজন নিউরোলজিস্টকে আমি তার নাম লিখে দিচ্ছি ওষুধগুলো আগেই শুরু না করে সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পর শুরু করুন রূপা উঠতে যাচ্ছিল ডাক্তার বলল চা খান চা খেয়ে তারপর যাবেন আপনার সঙ্গে কথা বলে আরাম পেয়েছি বেশিরভাগ সময় আমি কথা বলে আরাম পাই না আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন রোগ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে রূপা বলল কিছু কিছু মানুষ আছে যারা দাবি করে যে ভবিষ্যৎ দেখতে পায় তাদের সবারই কি হেলোসিনেশন সমস্যা অবশ্যই তাদের বলা ভবিষ্যৎ যদি মিলে যায় তার ব্যাখ্যা কি দু একটা হয়তো মিলে কাকতালীয় ভাবে মিলে যেটা মিলে যায় সেটাই আমরা মনে রাখি যেগুলো মিলে না সেগুলো মনে রাখি না মৃগি রোগ কি নিশ্চয় জানেন রূপা বলল জানি মৃগি বা এপিলেপসি শব্দটা এসেছে গ্রিক শব্দ এপিলেপসিয়া থেকে যার অর্থ ভর করা অপদেবতা বা দেবতা ভর করলে এই রোগ হয় বলে ভাব হতো মেঘী রোগের ক্ষেত্রেও অ্যাটাকের সময় রুগী ভবিষ্যতে কথা বলে অনেক কিছু দেখে সবই মস্তিষ্কের ভেতরে মদিনার সিটি স্ক্যানের রিপোর্টে ব্রেনের ফ্রন্টাল লোবে একটি টিউমার পাওয়া গেল টিউমার মেলিগনেন্ট হওয়ার সম্ভাবনা নিউরোলজিস্ট বললেন অবিলম্বে ফ্রন্টাল লবোটমি করা প্রয়োজন রূপা এই খবর মদিনাকে দিল না তার বাবাকেও জানালেন না মদিনা রাতে ঘুমোতে গেছে রূপা বলল নীল দুটো ট্যাবলেট খাওয়ার কথা খেয়েছ মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল ভূত যেটা চলে গিয়েছিল সেটা কি ফিরে এসেছে না আরাম করে ঘুমাও মদিনা ক্ষীণস্বরে বলল আমার এ মার কাছে পাঠায় দেন আফা আমি বেশি দিন বাঁচুম না কে বলেছে দিঘি পানিতে যে মেয়ে দেখা দিয়েছিল সে মেয়েটা জি আফা ভুয়া মেয়েটার কথা ভুলে যাও তুমি অনেক দিন বাঁচবে বাতি নিভিয়ে দিই দেন মদিনায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল সারা জেগে রইল রূপা তার এক ফুটা এলো না হারুনের কাছে চিঠি নিয়ে কে একজন এসেছে মুখে দাঁড়িয়ে আছে হারুন খবরের কাগজ পড়ছিলেন এই সময় তার মেজাজ এমনিতেই খারাপ থাকে আজ অতিরিক্ত খারাপ কারণ প্রথম পৃষ্ঠাতেই খবর ঘাতক ট্রাক ছিনিয়ে নিল ছোট্ট মিলাকে মিলার বয়স যার সে নার্সারিতে পড়ে সে তার লবণ মাখনো দুটো আমড়ার স্টিক হাতি নিয়ে মার দিকে ছুটে আসছিল হঠাৎ ট্রাকের নিচে পড়ে গেল আটকে গেল ট্রাকের চাকায় এই অবস্থাতেই ট্রাক ছুটে বের হয়ে গেল ছোট্ট মিলার একটা ছবি ছাপা হয়েছে কাঁধে স্কুল ব্যাগ মাথার চুল পনিটেল করে বাধা মিলাকে দেখাচ্ছে ছোটবেলা রূপার মতো কাগজ দূরে ছুঁড়ে ফেলে হারুন বললেন কার চিঠি পত্রবাহক ভয়ে ভয়ে বলল নাম জানি না স্যার আমারে বলেছেন আপনার দিতে বাসা সিনে দিয়েছেন যে চিঠি লিখেছে সে কোথায় উনি কোথায় জানি না উনি বলেছেন দেশের বাড়ি চলে যাবেন দেশের বাড়ি কোথায় জানি না স্যার হারুন বললেন হারুন বললেন তোমার ভাউতাবাজি আমি বুঝতে পারছি না এমন মনে করার কোনো কারণ নেই চাঁদাবাদ চাঁদা যে চিঠি লিখে তোমাকে দিয়ে পাঠিয়েছে তোমাকে আমি ছেড়ে দেবো তা ভাববে না যদি ভাবো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো তোমাকে আমি পুলিশে দেব জীবন যাবে জেলের লাপসি খেতে খেতে লাপসি চেন জি না স্যার রূপা বলল কেন শুধু শুধু ফেনাচ্ছ বাবা হাত থেকে চিঠি নিয়ে পরও তারপর যা করার করবে হারুন বললেন নাম গোত্রহীন কারোর লেখা চিঠি তো আমি পড়ব না এই চিঠি ডাকে আসেনি কুরিয়ার সার্ভিসও আসেনি কাজেই চিঠিতে সমস্যা আছে তাহলে তাকে বলে দাও চিঠি নিয়ে চলে যেতে হারুন কঠিন গলায় বললেন তোমার এই চিঠি আমি পড়ব না যে চিঠি লিখেছে তার নাম ঠিকানা নিয়ে আসো তারপর দেখা যাবে রূপা বলল বাবা আমার সাজেশন হচ্ছে চিঠিটা পড়ো হয়তো চিঠিতে নাম ঠিকানা আছে হারুন নিতান্ত অনিচ্ছায় চিঠি হাতে নিলেন চিঠিতে লেখা শ্রদ্ধা ভাজনেসু রূপার বাবা আমি দুটি কারণে অত্যন্ত লজ্জিত প্রথম কারণ আপনার নাম জানা হয়নি যে কারণে বাধ্য হয়ে রোপার বাবা লিখছি দ্বিতীয় কারণ ওই দিন আপনার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি আশা করি বুঝতে পারছেন আমি রাশেদ ওই রাতে আপনাদের গাড়ি নিয়ে প্রথম কলা বাগান গেলাম সেখান থেকে গেলাম এক চায়ের দোকানে সেখানে বসে এই চিঠি লিখছি চিঠি লেখা শেষ হলে সামসুর হাতে দিয়ে রওনা হব কমলাপুর রেল স্টেশনের দিকে যাব নেত্রকোনা রেল আঠারো বাড়ি রেল স্টেশন থেকে মাইল দশেক দূরে আমাদের বাড়ি বাড়ির নাম উকিল বাড়ি উকিল বাড়ির নাম কেন হয়েছে আমি জানি না আমাদের গোষ্ঠীতে কোনো উকিল নেই একজন পীর ছিলেন আমার দাদার বাবা নাম বলতে পারবো না বাড়ির নাম পীর বাড়ি হলে যুক্তিযুক্ত হতো পীরের প্রসঙ্গে আনলাম কারণ আপনি পীর ফকির খুঁজে বেড়ান যে জন্য এই চিঠি লেখা সেটা ব্যাখ্যা করি চায়ের দোকানের মালিক শামসুর ছেলের নাম কেন্তু সে অপূর্ব গানের গলা নিয়ে পৃথিবীতে এসেছে আমি গান বুঝি না ঘুম আধঘুম জাগরণে তার গান শুনে মনে হয়েছে প্রকৃতি হাত ধরে তাকে সুরদান করেছে আপনি নিশ্চয়ই অনেক যেন শোনা আপনি কি কোনোভাবে এই ছেলেটিকে সাহায্য করতে পারেন প্রকৃত প্রতিভা কখনো পাথর চাপা থাকে না তবে পাথর সরাতে বাইরে কিছু সাহায্য লাগে অতি অল্প সময়ে আপনার যতটুকু পরিচয় পেয়েছি তাতে মনে হয়েছে আপনি এই কাজ আগ্রহ এবং আনন্দ নিয়ে করবেন বিনীত রাশিদ রহমান রূপা বলল চিঠিতে কী লেখা বাবা কত টাকা যাতে চেয়েছে নাকি পাত্রী যে যে বিজ্ঞাপন দিয়েছিল তার উত্তর কেউ লিখেছে হারুন বললেন পরে দেখ যে চিঠি নিয়ে এসেছে সে এখনও দাঁড়িয়ে হারুন বললেন তোমার ছেলেকে নিয়ে আসো আধ ঘন্টা সময় আধ ঘন্টা পরে এলে ট্রেন মিস করবে রূপা চিঠি শেষ করে হাসলো। হারুন বললেন এমন বিশ্রীভাবে হাসছিস কেন মনে হচ্ছে পেতনি আসছে চিঠি পরে তুমি কি পরিমাণ আনন্দ পেয়েছ এটা বুঝতে পেরে হাসছি তোমার পরবর্তী কাজকর্ম কি হবে সেটা বুঝতে পেরেও মজা লাগছে আমার পরবর্তী কর্মকাণ্ড কি মাইক্রোবাসে দুটা চাকা নষ্ট হয়ে গেছে চাকা দুটো প্রথমে ঠিক করাবে তারপর সুলতান চাচাকে নিয়ে রওনা হবে আঠারো বাড়ি যাবে সেখান থেকে শুরু উকিল বাড়ির সন্ধান অভিযান অর্ধেক ঠিক হয়েছে বাকি অর্ধেক হয়নি কোন অর্ধেক ঠিক হয়েছে আমি রাশেদকে খুঁজে বের করব এটা ঠিক তবে গাধা সুলতানকে সঙ্গে নেবো না সুলতান নামে কাউকে এখন আমি চিনি না চাচাকে নিতে না চলে নেবে না কিন্তু নাকি গাধা সুলতান বলবে না যাদের আমি পছন্দ করি তাদের সম্পর্কে খারাপ কিছু শুনতে আমার ভালো লাগে না আচ্ছা আর বলবো না রূপা বলল আমি টেলিফোনে লাইন করে দিচ্ছি তুমি সুলতান চাচার সঙ্গে কথা বলো কোন বিষয়ে কথা বলবো? কিন্তু ছেলেটির গান শোনার জন্য আসতে বলো তুমি তো গানে কিছু বোঝো না উনি গানের সমজদার মানুষ তোর কথা সামান্য হলেও যুক্তি আছে দে লাইন করে দে রূপা বাবার হাতে টেলিফোন দিয়ে উঠে গেল মঙ্গল গ্রহে জ্যোৎস্না ছবিটা আজ আঁকবে ছবি শেষ না হওয়া পর্যন্ত উঠবে না রঙ দেওয়ার পর পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে বৃষ্টি বৃষ্টিপাতলার দিনে আপনা আপনাকে আগে শুকাতে অনেক সময় লাগে হারুন বললেন সুলতান কেমন আছো ভালো একবার ভালো বলছো কেন তোমার তো দুবার ভালো বলার কথা তুমি বলবে ভালো ভালো সুলতান বললেন ভালো ভালো হারুন বললেন বাসায় চলে এসো কাজ আছে কখন আসবো কখন আসবো আধ ঘন্টার মধ্যে আসবে এক মিনিট দেরি হলে ট্রেন মিস করবে কাপড় চোপড় নিয়ে এসো ঢাকার বাড়ি যেতে হতে পারে সুলতান বললেন পাত্রী যে বিজ্ঞাপন দিয়েছিল তার জবাব এসেছে জবাব এসেছে গোটা বিশেক চিঠি পেয়েছি এখনো খুলে দেখিনি বাড়িতে চলে এসো দেখবে আচ্ছা আচ্ছা অবশ্যই দেখব অবশ্যই দেখব রূপা মঙ্গল গ্রহে যোচ্ার ছবি আঁকছে এ ছবি আঁকায় কোনো বন্ধন নেই মাটির রং লাল করা যাবে নীল করা যাবে জোচনার খেলাও বন্ধন মুক্ত রূপা যা ইচ্ছা করতে পারে মদিনা সামনেই বসা ছবি আঁকা দেখছে তার চোখে আগ্রহ নেই অনাগ্রহও নেই এক ধরনের নির্লিপ্ততা যা সচরাচর দেখা যায় না মানুষের পক্ষে নির্লিপ্ত হওয়া কঠিন ব্যাপার রোপা বলল তোমার কি শরীর খারাপ মদিনা না সূচক মাথা নাড়ল মন খারাপ মদিনা আবারও না সূচক মাথা নাড়ল রূপা বলল আমি তোমার বাবাকে একটা চিঠি লিখব আমাকে ঠিকানা দিও মদিনা বললো আমার বাবার লেখাপড়া জানেন না মা জানে চিঠি মারে লেখেন তার নাম কি তার নাম কি সখিনা বিবি। রূপা বলল তোমার সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না তোমরা কয় ভাই বোন স্যার ভইন ভাই নেই আমি সবচেয়ে ছোট দুই ভইনের বিয়া হয়েছে এক দোলা ভাই রিক্সা চালায় আর এক দোলা ভাই ভ্যান চালায় তুমি যে মাঝে মাঝে অদ্ভুত কথা বলো এই বিষয়ে তারা জানে জি জানে কিছু বলো তোমাকে না তারা থাকে পেটের ধান দেয় প্যাট ছাড়া অন্য চিন্তা নেই আমি যে ছবিটা আঁকছি সেটা কি ভালো হচ্ছে জি জায়গাটা কোনখানে আফা মঙ্গল গ্রহ সেখানে জ্যোৎস্না ফুটেছে তার ছবি এরকম জায়গা সত্যই আছে রূপা বলল পৃথিবীতে এর চেয়ে সুন্দর সুন্দর জায়গা আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কত বিশাল কি অদ্ভুত সব জিনিসই না সেখানে আছে রূপাকে হঠাৎ চমকি দিয়ে মদিনা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ তুলল নিজ গলায় বলল আফা এ বাড়িতে যে একটা ভূত ছিল সেটা তো আপনি জানতেন রূপা বলল ভূতের আলাপ থাকুক আগেই বলেছি ভূতের আলাপ আমার পছন্দ না মদিনা এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছু বলতে যাচ্ছে কিন্তু সাহস করে উঠতে পারছে না সন্ধ্যা নাগাদ ছবি আঁকা শেষ হলো রূপা নিজেই মুগ্ধ গলায় বলল বাহ মদিনা বলল ছবিটা খুব সুন্দর আফা। আমার জায়গাটা যাইতে ইচ্ছে করে ওই দেশে দুইটা সান রূপা বলল হ্যাঁ একটার নাম ডিমোস আর একটার নাম ফিবোস এখন আমার জন্য কাগজ আর কলম আনো আমি তোমার মাকে চিঠি লিখব তোমার মার নাম সখিনা বিপি ঠিক বলেছি না জি সখিনা বিবিকে লেখা রূপার চিঠি সখিনা বিবি আপনি কেমন আছেন আমার নাম রূপা আপনার মেয়ে মদিনা আমার সঙ্গেই থাকে নানানভাবে আমাকে সাহায্য করে সে খুব ভালো মেয়ে এখন আপনাকে একটা দুঃসংবাদ দিচ্ছি মদিনার খারাপ একটা ওষুধ ধরা পড়েছে ব্রেন টিউমার ডাক্তাররা বলেছেন দ্রুত অপারেশন করে টিউমার দূর করতে এতেই যে রোগ সারবে তা না দীর্ঘদিন কেমোথেরাপি রেডিওথেরাপি না এবং চিকিৎসা চালাতে হবে এতে প্রচুর টাকা পয়সা লাগবে আমাদের এত টাকা পয়সা নেই তারপরও আমি চেষ্টা চালিয়ে যাব আপনার মেয়ে অপারেশনের ভেতর দিয়ে যেতে রাজি না আমি তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি আপনি এবং আপনার স্বামী তাকে রাজি করাবেন সে আপনাদের সঙ্গেই থাকবে অপারেশনের ব্যবস্থা করাতে পারলেই আমি তাকে নিয়ে আসব আপনারা ভালো থাকবেন রূপা প্রতি সপ্তাহে সোমবারে রাত নটা থেকে দশটার মধ্যে শায়লা রূপাকে টেলিফোন করেন এবং দীর্ঘ সময় কথা বলেন রূপা যতই বলে আমার কাজ আছে বা ঘুম পাচ্ছে তাতে লাভ হয় না শায়লা কথা বলতেই থাকেন দীর্ঘ কথোপকথনের জন্য শায়লা এই দিন বেছে নিয়েছেন এই দিনে রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত স্বামী এক বন্ধুর বাড়িতে হাইড্রোজেন নামক জুয়া খেলতে যান ভদ্রলোকের জুয়ার ভাগ্য সর্বনিম্ন পর্যায়ে তিনি প্রতিবারই হারেন মধ্যরাত পার করে বাড়ি ফেরেন তখন তার শারীরিক অবস্থা এমন থাকে যে গাড়ির ড্রাইভার এবং বাড়ির মালিক দুজনে মিলে ধরাধরি করে তাকে লিফটে তুলে তিনি যেন লিফটে বমি না করেন তার জন্য মুখের কাছে পলিথিনের একটা ব্যাগ ধরে রাখা হয় রাত নটা দশ শায়লা তার মেয়েকে টেলিফোন করেছেন নিতান্ত অনিচ্ছায় রূপা টেলিফোন ধরল কেমন আছিস ভালো তোর বাবা যে পাঠটি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল তার ফলাফল কি প্রচুর জবাব এসেছে যাচাই বাছাই হচ্ছে যাচাই বাছাই কে করছে আমি করছি সুলতান যাচা করছেন দুই সদস্য একটা কমিটি তৈরি করা হয়েছে মা তুমি কি এই কমিটিতে থাকতে চাও আমি থাকবো কোন দুঃখে বাবার ভালো বন্ধু তো তুমি সবচেয়ে ভালো জানো তোমার পক্ষেই সম্ভব সেই মেয়ে খুঁজে বের করা যে বাবার জন্য পারফেক্ট শায়লা বললেন আমি লক্ষ্য করেছি যেসব কথায় আমি হার্ট হই অপমানিত বোধ করি তুই আমাকে সেই সব কথাই বলিস এই তোর সঙ্গে আমি কথা বলতে চাই না রূপা বলল তাহলে মা টেলিফোন রাখি আমার নিজেরও কাজ আছে সুলতান চাচা আজ আমাদের বাড়িতে থাকবেন তিনি রাইস সরিষা বাটা দিয়ে মুরগির মাংস খেতে যাচ্ছেন কি নাকি রাখতে হবে শায়লা বললেন জরুরি একটা কথা বলার জন্য তোকে টেলিফোন করেছি কথা শেষ হোক তারপর রাইস সরিষা দিয়ে মুরগি রাখবি বলো তোর বাবা যে আমাদের ম্যারেজ ডে ক্যান্ডেল ডিনার নষ্ট করেছে সেটা তো তোকে বলেছি হ্যাঁ বলেছ আমার জন্য হয়েছে সাপেপর কিভাবে জানতে চাস জানতে চাই না তারপরও তুমি জানা জানাতে চাইলে বলো আমি শুনছি অল্প কথাই শেষ করবে মা মলিনার মতো উপন্যাস পাঠ শুরু করবে না আজ সকালে টগরে বাবা বলল সাইলা ওই দিনের ডিনার নষ্ট হয়েছে চলো সেটা কম্পেনসেটের ব্যবস্থা করি কাঠমান্ডুর থেকে ঘুরে আসি কাঠমান্ডুতে এক রাত থাকবো সেখান থেকে চলে যাব পোখরায় কাঠমান্ডু থেকে পোখরায় প্লেনে করে যাব পোখরায় যে হোটেলে থাকবো সেটা সেভেন স্টার ওদের নিজস্ব হেলিকপ্টার সার্ভিস আছে টগরে বাবা ইচ্ছা হেলিকপ্টার রাইড নেয়া আমি বলে দিয়েছি অসম্ভব আমার হাইট আছে হেলিকপ্টার রাইড তুমি নাও আমি হোটেলে বসে থাকবো রূপা বলল বাবাকে ছিলে নাকি বিয়ে করে তুমি খুব ভালো করে মা বাবার সঙ্গে থাকলে তার ভাঙা মাইক্রোবাসে করে চাঁদপুর মুন্সীগঞ্জ এসব জায়গায় পীরফকিরের সন্ধানে যেতে হতো তোমার সঙ্গে হতেন সুলতান চাচা তিনি প্রতিটি কথা দুবার তিনবার করে বলে তোমার ধৈর্যের বাদ ভেঙে দিতেন তোমার জন্য শুভেচ্ছা হোটেলে সুন্দরভাবে তোমার হোক মা এখন কি টেলিফোন রাখতে পারি নাকি আরও কিছু বলবে টগরের বাবার সম্পর্কে আরও কিছু ভালো কথা তুই আমাকে টিচ করে কথা বলছিস কেন রূপা শান্ত গলায় বলল কেন টিচ করছি জানতে চাও জানলে কিন্তু ধাক্কা মতো খাবে আর রাতে ঘুমোতে পারবে না সারা জেগে কাটাবে প্রেশারের ওষুধ খাবে প্রেশার কমবে না বল কি বলবি দেখি আমার প্রেসার কতটা বাড়ে রূপা বলল তোমার প্রাণপ্রিয় স্বামী একটি তরুণী মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন সেই ফ্ল্যাটে তিনি প্রায় সময় কাটান মনে হয় তাকে বিয়ে করেছেন মেয়েটার নাম আমি বলতে পারবো না তবে মেয়েটা অ্যাভারেস্ট বাঙালি মেয়ের মধ্যে লম্বা গায়ের রঙ কালো শব্দ করে হাসে অনেকক্ষণ চুপ করে থেকে সায়লা বললেন মেয়েটার নাম কি বেনু আগেই তো বলেছি নাম বলতে পারবো না তোকে কে বলেছে আমাকে কেউ বলেনি মা কেউ কিছু বলেনি তাহলে জানলি কি করে রূপা বললো ওই প্রসঙ্গ থাক সরিষা বাটা দিয়ে মুরগি রাধার রেসিপিটা দাও শুধু সরিষা বাটা দিলেই হবে তেল দিতে হবে না আমার তো ধর না তেল না দিলেও চলবে সরিষা বাটা থেকেই তেল উঠবে শায়লা জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলেন হারুন সুলতানকে নিয়ে খেতে বসেছে রূপা খাচ্ছে না তার নাকি শরীর খারাপ লাগছে সে আগ্রহ নিয়ে সুলতানে খাওয়া দেখছে সুলতান বললেন মা তোমার শরীর সেবারটা মুরগি অসাধারণ হয়েছে তোমাকে আমি শ্রেষ্ঠ বঙ্গরত স্বর্ণ পদক দিলাম পদকটা আমিই দেব আধাভরি সোনার মেটেল তোমার আগামী জন্মদিনে পদক গলায় পরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ রূপা বলল আমি মুগ্ধ আমি আনন্দিত পদক দিচ্ছেন সেই কারণে না চাচা আপনি দীর্ঘ বাক্য বলেছেন আমি রিপিট করেননি এই কারণে আপনারা আঠারো বারে যাচ্ছেন কবে হারুন বললেন আগামীকালে যাবার কথা ছিল কিন্তু ছেলেটির একটা ব্যবস্থা না করে যেতে পারছি না চ্যানেল আয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা কেন্তুর গান শুনতে রাজি হয়েছে সেখানেও সমস্যা রূপা বলল সমস্যা কি হারুন বললেন ওই ছেলে তো কারোর সামনে গান গায় না আমি প্রায় পায়ে ধরতে বাকি রেখেছি পথ ছেলের মুখবন্ধ রাশেদ চিঠিতে লিখেছে অসাধারণ সত্য কিন্তু গানটা শোনাতে হবে তো রূপা বলল আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি ব্যবস্থা তুই করবি রূপা আমার কাছে একটা ভয়েস রেকর্ডার আছে দেখতে কলমের মতো সেখানে দশ মিনিট ডিজিটালি ভয়েস রেকর্ড হয় ভয়েস রেকর্ডারটা তুমি কেমন বাবাকে দেবে কিভাবে চালাতে হয় শিখিয়ে দেবে কেন্তু বাবা গোপনে ছেলের গান রেকর্ড করবেন তোমরা রেকর্ড করা গান চ্যানেল আইয়ের লোকদের শোনাবে ভয়েস রেকর্ডার কোথায় পেলি বলল রাশিদ সাহেব আমাকে দিয়েছিলেন প্রকৃতির একটা খেলা কীভাবে তুমি লক্ষ্য করেছ কিন্তু নামে চারিটি গান রেকর্ড করার জন্য প্রকৃতি ব্যবস্থা করে রেখেছে একটা ভয়েস রেকর্ডার আমার কাছে আছে রাশিদ সাহেবের সঙ্গে কিন্তুর পরিচয় ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই প্রক্রিয়ায় যুক্ত হয়ে পড়েছি ইজ প্লেইং এ গেম উই অল আর প্লেয়ার্স হারুন বললেন চুপ কর জ্ঞান ঝরে ঝরে করছে গাধাটাই কথাবার্তা সুলতান বললেন ওর ভয়েস রেকর্ডারের আইডিয়া আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে রূপা ঘন গাছপালার কারণে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে না গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে আচ্ছা এমন যদি হতো ছবির সঙ্গে শব্দ যোগ করার ব্যবস্থা থাকতো তাহলে কেমন অদ্ভুত ব্যাপারই না হতো ধরা যাক সে একটা ছবি এঁকেছে ঢাকা শহরের বৃষ্টি সেখান থেকে একরকম শব্দ আসছে আবার বনের বৃষ্টির ছবি থেকে আরেক রকম শব্দ মদিনা বলল আফা ঘুমাইতে যাবেন না যাব কিছুক্ষণ বৃষ্টি দেখে তারপর ঘুমোতে যাব আমার মার কাছে সিঠি রেখে লিখছেন হুম চিঠি পাঠাইবেন না তুমি যখন যাবে হাতে হাতে নিয়ে যাবে আমি কবে যাব বাবার সঙ্গে কথা বলে ঠিক করব খুব তাড়াতাড়ি পাঠাবো তুমি শুয়ে পড়ো মদিনা ঘুমোতে গেল না রূপার পাশে দাঁড়িয়ে রইল রূপা বলল কিছু বলবে মদিনা একটা কথা বলবো ফা ভূতটার কথা ভূতয় আলাপ তো শেষ আবার কেন আফা ভুটটারে কি আপনিও দেখতেন আপনার ভায় ধরি আফা বলেন রূপা বলল ঘুমাতে যাও কথায় কথায় পায়ে ধরার কিছু নেই মদিনা ঘুমোতে গেছে রূপা দাঁড়িয়ে আছে জানালার পাশে সে হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল স্ট্রিট লাইটের সামান্য আলো আসছে ঘর অন্ধকার করায় বৃষ্টি দেখা যাচ্ছে রূপা নিজের মনে বলছে কবে বৃষ্টি পড়েছিল বানেল সে কোথা শিব ঠাকুরের বিয়ে হল কবেকার সে কথা সেদিনও কি এমনই তরো মেঘের খানা থেকে থেকে পাঁচ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কোন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুল টুপুর নদী এলো গান রবীন্দ্রনাথের এই কবিতাটা রূপার মুখস্থ মার কাছ থেকে শুনে শুনে রূপার পুরো কবিতা মুখস্থ হয়ে গেছে তবে শায়লা কবিতাটা সামান্য বদলে আবৃত্তি করতেন কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গানের জায়গায় বলতেন কোন মেয়েরে ঘুম পাড়াতে কে গাহিল গান সব সন্তানই বাবা মার কাছ থেকে অনেক কিছু ধার করে রূপা ঠিক করে রেখেছে সে তার মার কাছ থেকে কবিতা বলে ঘুম পাড়ানো ধার করবে তার বাচ্চাদের ঘুম পাড়াতে সব দিন কবিতা আবৃত্তি করবে না যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিন আফা এখনো ঘুমাওনি নেই মন খুব অস্থির আফা রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললো মন অস্থির হবার মতো কিছু ঘটেনি ঠিক আছে তোমার মন শান্ত করার ব্যবস্থা করছি তুমি যে ভুটটাকে দেখতে আমিও দেখতাম সুলতান চাচাকে একদিন বলেছিলাম সুলতান চাচা বলেছিলেন আরেকবার এই ধরনের কথা বললে থাপ্পড় খাবি এরপর থেকে কাউকে বলিনি ধরে নিয়েছিলাম আমার নিজের কোনো সমস্যা আফা আপনারাও কি আমার মতো কোনো অসুখ হতে পারে মদিনা ফিস ফিস করে বলল রাশেদ ফাইজানের সঙ্গে আপনার যে বিবাহ হবে আপনি কি জানেন আফা জানি কবে গাং যেদিন তাকে প্রথম জি সেদিনই জেনেছি আগে সব জানা কি ভালো আফা না ভালো না হিসেব এলোমেলো হয়ে যায় উনি অসুস্থ হাসপাতালে এটা কি বুঝেছিলেন হ্যাঁ বুঝেও না বুঝার ভান করেছি আমি স্বাভাবিক মেয়ে হতে চেয়েছি মদিনা মেঝেতে শোবার দরকার নেই এসব খাটে এসে সব তুমি বিশেষ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছ আমিও এসেছি এই ক্ষমতার উৎস যদি ব্রেনের টিউমার হয় তাহলে এই জিনিস আমারও আছে এসো খাটে এসো মদিনা বিনা বাক্য ব্যয়ে খাটে উঠে এলো ক্ষীণ স্বরে প্রায় ফিস ফিস করে বলল আপনার খুব তাড়াতাড়ি রাশেদ ভাইজানের কাছে যাওয়া দরকার রূপা বলল আমি জানি আর কোনো কথা না ঘুমাতে চেষ্টা করো ঘুম না এলে বৃষ্টির শব্দ শোনো মদিনা জেগে আছে বৃষ্টির শব্দ শুনছে সে ঠিক করে রেখেছে রুপা আপা ঘুমোতে এলে সে একটা হাত আপার গায়ে রাখবে আপা নিশ্চয় কিছু বলবে না তিন দিন হল রশিদ উকিল বাড়িতে আছে একতলা পাকা দালান বাড়ির পেছনে পুকুর চারিদিকে জঙ্গল এক সময় পুকুরে ঘাট বাঁধানো ছিল এখন ভেঙে পড়েছে মূল বাড়িও ভেঙেছে কোথাও কোথাও দেয়াল ধসে পড়েছে ছাদের অবস্থা ভয়াবহ বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে একটা ঘর মোটামুটি ঠিক আছে তবে দরজা নেই রাশেদ চৌকি কিনে সেখানেই বিছানা পেতেছে বিছানা বলতে শীতল পাটি একটা বালিশ সে হারিকেন কিনেছে দুটা একটা দিন রাত সারাক্ষণই তার চৌকি নিচে চালিয়ে রাখে যেন ঘরে সাপ আসতে না পারে রাশেদের ধারণা বাড়ি ভর্তি সাপ ইটের বাড়ি সাপদের বাসস্থানের জন্য আদর্শ তবে সে যেহেতু সাপদের বিরক্ত করছে না সাপড়াও সম্ভবত তাকে বিরক্ত করবে না বাড়ির ইদারা ঠিক আছে ইদারা তেমন ভাঙিনি ইদারার পানিও ভালো ইদারার বাধানো অংশে বসে থাকতে রাশিদের ভালো লাগে তার বাবা যখন বাড়ি থাকতেন বেশিরভাগ সময় এই জায়গায় বসে থাকতেন মন ভালো থাকলে রাশিদের সঙ্গে গল্প করতেন ও বাবা রাশেদ আমার দাদা অর্থাৎ তোমার বড় বাবা জিন সাধক ছিলেন এটা জানো না তার পালা একটা জিনের মৃত্যু হয়েছিল দাদাজান মানুষের মতো তারে কবর দেন কোথায় বাড়ির পেছনে আছে সেখানে পাকা কবর আছে কবরের গায়ে আরবিতে লেখা মনে হয় এটাই জিনের নাম কবর দেখতে চাইলে একদিন নিয়ে যাবো পজু করে যেতে হয় যেতে চাও চাই আচ্ছা একদিন নিয়ে যাবো এই জিন দাদা টাকা পয়সা না দেয় তিনি পাকা ঘর তুলেন শুনেছি ঘর তুলতেও জিন সাহায্য করেছে এসব কি সত্য বাবা জানি না রাশেদ এসেছে শুনে তার দূর সম্পর্কে চাচা হাকিম উদ্দিন দ্বিতীয় রাতে লাইট জ্বালিয়ে দেখা করতে এসেছেন ধমক দিয়ে বলেছেন ভাইস্তা বেটা তোমার কি মাথা খারাপ হইছে চলো আমার সাথে আমার বাড়িতে থাকবা এখানে থাকলে সাপে কাটবো বাড়ি ভর্তি সাপ গত বিশ সুতবারে এ বাড়ির উঠানে সাপে কাটছে রাশেদ বলল ব্যবস্থা নিয়েছি চাচা কার্বোলিক অ্যাসিড দিয়েছি দুটা হারিকেন সারাত জলে মশারি কিনেছি রাতে মশারি খাটিয়ে ঘুমাই এই বাড়িতে থাকা আমার জন্য বিশেষ প্রয়োজন প্রয়োজনটা কি? আমি একটা মিরাকলের জন্য অপেক্ষা করছি এ বাড়িতে থাকলেই মিরাকলটা ঘটবে অন্য কোথাও থাকলে ঘটবে না মিরাকল জিনিসটা কি অসম্ভব কোনো ঘটনা যা হওয়ার কথা না তা হওয়া ভাত কই সেটা নিয়ে এখনও চিন্তা করিনি ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থা কী করবো আসমান থেকে টিফিন কেরিয়ার হাতে নিয়ে ফিরিসটা নামব যদি নামে সেটাও হবে একটা মিরাকল হাকিম উদ্দিন বললেন না আসো জোর করে নিব না বেলা খাওয়া আমি পাঠাবো তোমার ন্যাংটা কালে তোমাকে দেখেছি এখন এত বড় হইছো শুনছি বড়ো ডাক্তারও নাকি হয়েছ আমার বেদনা আছে ডাক্তার কবিরাজ অনেক করাইছি ফায়দা হয়নি বেদনার একটা চিকিৎসা দেওয়া যাবা রাশিয়ান হাসতে হাসতে বলল আমি নকল ডাক্তার চাচা রোগব্যাধির ডাক্তার না লেখাপড়ার ডাক্তার ও আচ্ছা তোমার কি কি জিনিস লাগবে বলো বাড়িতে গিয়ে পাঠাবো ফুড ফরমাস খাটার জন্য একজন আসবে তার নাম ইয়াসিন চোখে চোখে রাখবা বিরাট সোর চাচা আমার কিছু লাগবে না শুধু যদি বইপত্র কিছু থাকে পাঠিয়ে দেবেন আমি পড়া কিছু নিয়ে আসিনি রাতে কিছুক্ষণ বই না পড়লে আমার ঘুম আসে না বইপত্র কই পাব বাড়িতে লেখাপড়া কোনো কারবারই নেই বিশ্বাস চিন্তু থাকতে পারে বিশ্বাস চিন্তু পড়বা হ্যাঁ পড়ব সাদা কাগজ পাঠাতে পারবেন এইটা পারবো কাগজ কলম সবই আছে যে বাড়িতে লেখাপড়া নাই সেই বাড়িতে কাগজ কলম থাকে যাই হোক শখ করে থাকতে আসছো পূর্বপুরুষের বাস্তুভিটা থাকো এক তারপর আমার এখানে চলে আসবা আমি ঘর ঠিক করে রাখবো বিদ্যুতের লাইন নিয়েছি মাঝে মধ্যে পাখা চলে সে গরম পড়েছে পাখা গতি নেই রাশেদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না ঘুমোতে যাবার আগে বিষাদ সিন্ধু পড়ছে তার চাচা বিষাদ সিন্ধু ছাড়াও মহুয়া সুন্দরী কাহিনী এবং চল্লিশ আউলিয়া নামের দুটি বই পাঠিয়েছেন কাগজ কলম পাঠিয়েছেন রাশেদ বই পড়ার ফাঁকে ফাঁকে চিঠি লিখছে চিঠি লেখা হচ্ছে রূপা এক একনাগাই লিখছে না থেমে থেমে লিখছে কারণ পাশাপাশি সে ঢাকার রূপাকেও চিঠি লিখছে রাশিদের খুব ইচ্ছা দুটা চিঠি যেন একই রকম হয় সামান্য উনিশ বিশ হতে পারে বেশি না রূপা ব্যানার্জি রূপা ঢাকা কেমন আছো কেমন আছেন আমি পালিয়ে আছি আমি পালিয়ে আছি এমন জায়গায় পালিয়েছি যে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে না এমন জায়গায় পালিয়েছি যে একটু চেষ্টা করলেই আপনি আমাকে খুঁজে বের করতে পারবেন তুমি আমার জীবনে শনিগ্রহের মতো উপস্থিত হয়েছ আপনি আমার জীবনে ধ্রুবতারার মতো এসেছেন তুমি ভয়ঙ্করভাবে আমার প্রেমে পড়েছ এটা আমি জানি ভালোবাসাবাসীর ব্যাপারটা হাততালির মতো দুটো হাত লাগে এক হাতে তালি বাজে না অর্থাৎ একজনের ভালোবাসে হয় না আমি ভয়ঙ্করভাবে আপনার প্রেমে পড়েছি এটা আপনি জানেন না ভালোবাসাবাসীর ব্যাপারটা ব্যাপারটা হাততালির মতো দুটো হাত লাগে এক হাতে তালি বাজে না অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না তুমি কি জানো আমার প্রতিটি দুঃস্বপ্নে তুমি থাকো আপনি কি জানেন আপনাকে প্রায়ই আমি স্বপ্নে দেখি এই ধরনের চিঠি হুরহুর করে লেখা যায় না সময় লাগে রাশেদ সময় নিচ্ছে দুটো চিঠি কোনোটাই সে পাঠাবে না তারপরও আগ্রহ করে সে কেন চিঠি লিখছে তাও জানে না ইয়াসিন তার জন্য তিনবেলা খাবার নিয়ে আসছে বিস্ময়কর ব্যাপার হলো প্রতিবেলাতেও পোলাও থাকছে সকালের নাস্তাতেও পোলাও যদিও রাশেদে চাচা বলে দিয়েছেন ইয়াসিন বিরাট চোর তার প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে সে অতি একজন তার প্রমাণ পাওয়া গেছে একদিনে কর্মট ঝোপঝাড় কেটে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে সে একা কাজ করছে না একজন অ্যাসিস্ট্যান্টও জুগিয়েছে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ইট পিছানো হয়েছে এখন আর কাদা ভেঙে বাড়িতে ঢুকতে হবে না পুকুরের ঘাট মোটামুটি ঠিক করা হয়েছে কচুরি তুলে ফেলায় পুকুরে পুকুরের টলটলে পানি বের হয়েছে রাশেদ বলল ইয়াসিন তোমার মতো কর্মী মানুষ আমি আমেরিকায় দেখেছি বাংলাদেশে দেখিনি তোমার কাজ করার ক্ষমতা দেখে আমি মুগ্ধ ইয়াসিন বলল কিছু টাকা পয়সা খরচ করা কি সম্ভব স্যার দু একটা জিনিস খরিদ করতাম কি খরিদ করবে আপনি বুকের নিচে বালিশ দিয়ে লেখেন আপনার জন্য একটা চেয়ার টেবিল ছাদে বলে থিনে চাদর দিব যেন বৃষ্টির পানি চুইয়া না পড়ে কয়েকটা টিন দরকার বেড়া দিব একটা কেরোসিনের চুলা কিনবো চায়ের সরঞ্জাম কিনবো মাঝে মধ্যে চা খাইবেন তোমার কত টাকা লাগবে বলো হাজার দুই টাকা হইলেই চলবে তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি যা লাগে খরচ করবে বাকিটা তোমার একজন কর্মী মানুষ কি আমার উপহার ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল হেকিম সাসার সাথে আমি দেড় বছর আছি মাসে পনেরোশো টাকার বেতন দেওয়ার কথা এখনো এক পয়সা পাইনি আপনি একদিনের পরিচয় এতগুলো টাকা দিলেন স্যার বলেন আপনার জন্য কি করব কিছুই করতে হবে না ইয়াসিন তুমি খুশি হয়েছ এতেই আমি খুশি স্যার আপনার জন্য কিছু একটা আমার করাই লাগবে রাশেদ বলল বাড়ির পেছনের জংলায় জিনের কবর বলে একটা কবর আছে শুনেছি এরকম কথা স্যার শুনেছি কবরটা দেখেছিও গ্রামের কিছু মেয়ে ছেলেরা মানত করে কবরে মোমবাতি দেয় এ কবরটা ভাঙতে পারবে দেখতাম ভেতরে কি আছে স্যার এইটা পারবো না রাশেদ বলল আমার ধারণা কবরের ধনরত্ন লুকানো বাবার দাদা যান হঠাৎ যে কোনো উপায়ে প্রচুর ধনরত্ন পান তাই লুকিয়ে রাখেন জিনের কবরে যাতে ভয়ে কেউ সেদিকে না যায় কবর ঘুরতে পারবো না স্যার যদি বলেন আপনার জন্য মানুষ খুন করবো স্যার আপনার আল্লাহ লাগে কবরের ধারে কাছে যাবেন না আচ্ছা যাব না ঢাকা থেকে হারুন সাহেবকে নিয়ে আসবো তাকে নিয়ে ঘুরাবো উনি রহস্য পছন্দ করেন ইয়াসিন ঠিক করলো বাকি জীবন সে এই মানুষটার সেবা করে কাটাবে মানুষটা চলে গেলে সেখানেই থাকবে বারে দেখাশোনা করবে জিনের কবরে দেবে ইয়াসিনের নিজের নিজেকে মনে হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা বিরাট ভাগ্যের ব্যাপার রাতে বৃষ্টি হয়েছে বলে সকালে রোদটা কোমল লাগছে যেন রোদটা স্নান করেছে রোদের নিজেরই শীত শীত লাগছে চায়ের কাপ হাতে রূপা ছাদে হাঁটছে অনেক দিন গাছপালা যত্ন করা হয়নি গাছগুলিকে দেখাচ্ছে জঙ্গুলে ঝোপের মতো মাধুরলতা কাছে ফুল ফুটেছে এই গাছের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ তার প্রিয় কন্যা মাধুরীর নামে নাম ছাদের বাগানে আরেকটা গাছ আছে যার নামও রবীন্দ্রনাথের ডাকা এই এইসব তথ্য রূপা জানে তার মায়ের কাছ থেকে এই মহিলার গাছপালার শখ ছিল কবিতার শখ ছিল গানের শখ ছিল এখন সব শখ টগরে বাবা নামে মানুষটিতে স্থির হয়েছে মলিনা টেলিফোন হাতে ছাদে এসেছে রূপাকে দেখে যেন হাফ ছেড়ে বাসল আফা আপনি এখানে আমি সারা দুনিয়া খুঁজছি আম্মা ফোন করছে রূপা টেলিফোন হাতে নিল মলিনা বলল কাল এতে কি খোয়াব দেখছি জানেন আফা খোয়াবের আশেদ ভাইজান বললেন মলি কফি খাবো আমি জায়গা উঠলাম দৌড় দিয়ে রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা জ্বালাইলাম তখন বুঝলাম খোয়াব দেখছি কী আচানক বিষয় রূপা বলল কথা বলবো তুমি নিচে যাও নাস্তার জোগাড় করে দেখো মলিনা অনিচ্ছায় চলে গেল রূপা আফা যখন কারোর সঙ্গে কথা বলে তখন তার দূর থেকে শুনতে ভালো লাগে আফার কলস্বর এমনি মিট এমন মিটার মা কেমন আছো ভালো এতক্ষণ লাগে টেলিফোন ধরতে মা সরি বেনু মেয়েটার খবর তোকে কে দিয়েছে বল কেউ তাইনি মাম কেউ তোকে বলেনি তোর কাছে আসমানি উহিনাজেল হয়েছে অনেকটা সেরকম ওই বিষয়ে পরে কথা বলবো আমার মন বলছে তুমি খুব খারাপ অবস্থায় আছো তোমার তো কোথাও যাবার জায়গা নেই তুমি এই বাড়িতে চলে এসো টগরকে নিয়ে চলে এসো শায়লা কঠিন গলায় বললেন আমার কোথাও জায়গা যাবার জায়গা নেই মানে কি আমার তিন ভাই আছে এক বোন আছে তোমার তিন ভাই দেশের বাইরে থাকেন বোনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই ছোটো খেলা তোমাকে সহ্যই করতে পারেন না ওই বাড়িতে কিভাবে থাকবে ছোটো খালা বাড়ির গেটই খুলবে না তোদের এখানে আমি কোন চুক্তিতে উঠব তুমি আমার মা সেই চুক্তিতে উঠবে সুলতান চাচা যদি আমাদের বাড়িতে স্থায়ীভাবে থাকতে আস থাকতে আসতে পারেন তুমি পারবে না কেন উনি তোদের এখানে থাকেন কয়েকদিন ধরে আছেন বাবা তাকে স্থায়ীভাবে থাকতে বলছেন তিনি রাজি তার কি আর একা একা থাকতে ভালো লাগে না মা তুমি কি কাঁদছো তোমার কান্না শব্দ পাচ্ছি শায়লা জবাব দিলেন না রূপা বলল মা তোমার লাগানো উদয়পদ্ম কাছে ফুল ফুটেছে মাধুরীলতা গাছে ফুল ফুটেছে এসে দেখে যাও না টগরকে নিয়ে আমি ফার্মগেটের ওভার ব্রিজে কাঁথা বিছিয়ে থাকবো তোদের বাড়িতে যাবো না টগরকে নিয়ে ওভারব্রিজে থাকা ঠিক হবে না মা শায়লা কাঁদছেন আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন এখন শব্দ করে কাঁদছেন ফুপা বলল মা গাড়ি পাঠাবো পাঠিয়ে দিই শায়লা ফুপাতে ফুপাতে বললেন পাঠিয়ে দে নাস্তার টেবিলে হারুনকে অত্যন্ত উত্তেজিত মনে হলো তার উত্তেজনার বিষয়ে কারণ ঘটেছে পত্রিকায় খবর এসেছে নকার একটা পুকুরের পানি দশ মিনিটে হঠাৎ উধাও প্রথম একটা বিকট শব্দ হলো তারপর দেখা গেল হর হর করে পুকুরের পানি নেমে যাচ্ছে হারুন বললেন সরজমিন তদন্ত করা দরকার সুলতান বললেন অবশ্যই দরকার অবশ্যই দরকার হারুন বললেন এখন সিদ্ধান্ত নিতে হবে আগে আমরা নগায় যাব না নেত্রকোনা যাব সুলতান বললেন নগা পুকুর ঘাটে তাবু খাটিয়ে বাস করতে হবে পুকুরের পানি যেভাবে নেমে গেছে সেভাবে উঠেও আসতে পারে হারুন বললেন আমার মনে হয় আগে নেত্রকোনা যাওয়া উচিত রাশেদ সায়েন্সের ছেড়ে তাকে নিয়ে নগা যাব। সুলতান বললেন রূপার মতামত নেওয়া যাক সে যায়া বলে তাই হবে সে যা বলে তাই হবে রূপা বললো চলো আগে নেত্রকোনা যাই আমিও তোমাদের সঙ্গে যাব। মদিনাও যাবে সেখান থেকে ফিরে সবাই দল বেঁধে পুকুর দেখে আসব। আর মদিনাকে তার বাবা মার কাছেই রেখে আসব। হারুন বললেন মলিনা একা থাকবে কেন সেও আমাদের সঙ্গে যাক রূপা বলল মলিনা যেতে পারবে না মা টগরকে নিয়ে বাড়িতে থাকতে আসছেন মার দেখাশোনার জন্য একজন দরকার হারুন চা কাচ্ছিলেন তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল রূপা বলল বাবা তুমি এখন থেকে সুলতান চাচার সঙ্গে একতলায় থাকবে আমার বড় ঘরটা আমি মাকে আর টগরকে দিয়ে দেব তোমার পায়রার খুপড়িটা আমি নিয়ে নেব তোমার কি কোনো আপত্তি আছে বাবা হারুনের গলা দিয়ে বিচিত্র আওয়াজ বের হলো এই আওয়াজের কোনো মানে হয় না সুলতান হতভম্ব গলায় বললেন তোর মা কখন আসবে রূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলল মাকে আনতে অনেকক্ষণ আগে গাড়ি গিয়েছে মনে হয় যে কোনো সময় চলে আসবে হারুনের গলা দিয়ে আবারও বেশি আওয়াজ বের হল রাত অনেক মাইক্রোবাস আঠারো বাড়ির কাছাকাছি চলে এসেছে রূপা বসেছে ড্রাইভারের পাশের সিটে তার চোখে ঘুম নেই পেছনের একটা সিটে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন হারুন আরেক সিটে ঘুমাচ্ছেন সুলতান মদিনা আসেনি শায়লা এবং টগরের দেখাশোনার জন্য সেও থেকে গেছে অতি অল্প সময়ে টগরের সঙ্গে তার ভালো ভাব হয়েছে এর খুব প্রয়োজন ছিল টগরের বয়স তেরো তার আচরণ চার বছরের শিশুর মতো সে একটি বাড়িতে ক্রম একটি বাড়তি ক্রমোজম নিয়ে পৃথিবীতে এসেছে রূপা বলল ড্রাইভার সাহেব আমার মনে হয় চলে এসেছি ওইটা রেল স্টেশন না জিয়াফা রেল স্টেশন নিশ্চয়ই চায়ের দোকান আছে সেখানে জিজ্ঞেস করবেন উকিল বাড়ি কোথায় জি আসা প্রথমে আমি এক কাপ চা খাবো তারপর উকিল বাড়ি যাব রেজিস্ট্রেশনে চায়ের দোকান খোলা উকিল বাড়ির সন্তান সেখানেই পাওয়া গেল চায়ের দোকানে একজনকে সঙ্গে দিয়ে দিচ্ছে যে বাড়ি চিনিয়ে দেবে দোকানের চা কখনোই ভালো হয় না এই চাটা ভালো চা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলেও রূপা তার সুলতান চাচা বা বাবাকে জাগাতে পারলো না তাদের চোখে রাজ্যের ঘুম ভর করেছে মাইক্রোবাস রাশিদের বাড়ি বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে আর যাবে না এখান থেকে হেঁটে যেতে হবে রূপা বলল বাবা আর সুলতান চাচা ঘুমাচ্ছেন তাদের এখন জাগানোর দরকার নেই আমি একা যাব রাশেদ সাহেবকে একটা সারপ্রাইজ দেব রূপা এগুচ্ছে আকাশ সপ্তমীর চাঁদ ডুবে যাবার প্রস্তুতি নিচ্ছে ডুবন্ত চাঁদের আলোয় অনেক রহস্যময়তা চারপাশে প্রচুর জোনাকি রূপা অনেক দিন পর এত জোনাকে একসঙ্গে দেখল বাহ কি সুন্দর একটা পুকুর যাদের আলোয় বনের ছায়া পড়েছে পুকুরে রূপার ইচ্ছে করছে এখনই পুকুরে নেমে সাঁতার কাটতে একটা কুটুম পাখি ডাকছে কি সুন্দর পাখিটার গলা রূপা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে একটা ঘর দেখা যাচ্ছে ঘরের দরজা নেই রাশেদ রাশেদ কি এই ঘরেই থাকে রূপা প্রথম কথা রাশেদকে কি বলবে ঠিক করছে সে বলবে প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকবো আমি এসেছি ঘরের ভেতর থেকে রাশিদ ভয়ত্ত গলায় বলল কে কে উঠানে কে রূপা বলল ভয় পেও না আমি রূপা হতভম্ব রাশেদ উঠানে এসে দাঁড়িয়েছে সে বিস্ময়ে অভিভূত গলায় বলল হেমাত্র স্বপ্ন দেখেছি এক গাদা ধবধবে সাদা ফুললে নিয়ে তুমি এসেছ ঘুম ভেঙে দিয়ে সত্যি সত্যি তুমি ফুল কোথায় ফুল আনতে ভুলে গেছি সরি সপ্তমীর চাঁদ ডুবে গেছে চারোদিক অন্ধকার তারপরও অন্য এক আলোয় পারি আলোকিত এই আলোর উৎস প্রকৃতি জানে মানুষ জানে না প্রকৃতি তার সব রহস্য কখনোই প্রকাশ করে না আর এরই মধ্য দিয়ে শেষ হলো হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস রূপা গল্পপার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি I love